গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আসো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকালবেলা একদিকে চা হচ্ছে আর একদিকে এখানে চিড়া বেজে নিচ্ছি। তো আমার ছেলে বলতেছে ও চা দিয়ে চিড়া দিয়ে খেয়ে যাবে স্কুলে, ওর স্কুল স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে প্রথম দিন ওকে স্কুলে দেব। আর হচ্ছে ওর জন্য টিফিনে ভাত রান্না করেছি, ও লাঞ্চে ভাত খাবে। আর এখানে আলু আমি কেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ, আলু ভাজি করব। আলু ভাজি দিয়ে ওকে ভাত দেব স্কুলে। ও বলতেছে আলু ভাজি দিয়ে ভাত নেবে। তো এখানে চিড়াটা ভাজা হয়ে গেলে এই কড়াইতে আলুগুলো বেজে নেব। আর এখানে যে দুধ, আর এটাতে হচ্ছে একদম ফুল ভরা দুধ ছিল, তো একটু একটু করে খেয়ে খেয়ে শেষ হয়েছে। চা বানাবো তাই সেই জন্য একটু রয়ে গেছে। আর এই হচ্ছে পিঠা যে এদের দিন বানিয়েছিলাম, এগুলো রয়ে গেছে। তো এখন এই পিঠা দিয়ে আমরা চা খাবো, আর রেহান চিড়া দিয়ে খাবে। আর পিঠার সাথে রুটিও আছে, যারা পিঠা খাবে না তারা রুটি খাবে, বা পিঠা চা রুটি একসাথে, কারণ পিঠা বেশি নেই একটু রয়ে গেছে। তো এগুলো দিয়ে আমরা সকালের নাস্তা করব। তো সকাল হলে অনেক ঝামেলা হয়ে যায়, এক একজনের এক এক দিনের আর কি, এই একজন এটা খাবে একজন ওটা খাবে, এই সমস্যা হয়ে যায়। তো এখানে চাটা দিয়ে দিচ্ছি দুধের মাঝে, এই যে দেখো অনেক সুন্দর কালার আসছে। তো কয়েকটা দিন ছেলের স্কুল বন্ধ ছিল, প্রায় 3 মাস পর্যন্ত। গ্রামে যাওয়ার আগে স্কুল ছুটি বন্ধ করেছিল, ওর মাথা ফেটে গিয়েছিল, তারপর থেকে স্কুল যায়নি। তারপরে হচ্ছে গ্রামে গিয়েছিলাম, তো গ্রাম থেকে আসার পরও স্কুল দেয়নি ওকে, কারণ এক্সাম ছিল। তো এক্সামের কয়েকদিন পর আসছিলাম, তো কয়েকদিন এক্সাম হয়ে গেছে পরে আর দেয়নি ওকে। তো 3 মাস একটু রেস্ট করেছি, স্কুল দেওয়ার টেনশন ছিল না যে টিফিনে কী দেবো বা স্ন্যাক্সে কী দেবো, এসবের টেনশন ছিল না। তো এখন সবসময় মাথায় কাজ করে ছেলেকে স্কুলে কী টিফিন দেবো না দেবো, আর সকালে তো তাড়াতাড়ি উঠতে হয়। তো আবার শুরু হয়ে গেছে আগের মতো রুটিন, তো সকালে তাড়াতাড়ি উঠে ছেলের স্কুলের টিফিন রেডি করা, ছেলেকে রেডি করা। তো এই যে ও টিফিন রেডি করে নিচ্ছি, এখানে ও হচ্ছে স্ন্যাক্সে ইডলি নেবে। তো আমাদের এখানে ইডলিগুলো পাওয়া যায় হায়দ্রাবাদে, তো ওকে ইডলি দিয়ে দিচ্ছি। আর রুহানির জন্য দুটো রেখে দিয়েছি, রুহানি খায় না, তারপরও রাখছে, যদি খায় চেষ্টা করব। ইডলি খাওয়াটা ভালো, কোনো তেল নেই কোনো কিছু নেই, হেলদি একটা খাবার। কিন্তু রুহানি খেতে চায় না, রেহানও ছোটোবেলা খেত না, কিন্তু এখন ওর অনেক আর কি পছন্দ ইডলি আর বন্ডা। তো ওকে টিফিনে ইডলি দিয়েছি। আর আমাদের এখানে এই ইডলিগুলো, এখানে 7টা ইডলি আছে, 7টা ইডলি 15 টাকা দিয়ে দিয়েছে, আর 5টা দেয় 10 টাকা দিয়ে। তো এই ইডলিগুলো আনা হচ্ছে 10 টাকা দিয়ে, প্রত্যেক দিন আনা হয়। আজকে আমি ভাবলাম রুহানিও খাবে, তাই বললাম যে 15 টাকা দিয়ে দুটা বেশি নিয়ে আসো, যদি খায় ওকে চেষ্টা করব খাওয়ানোর। আর এখানে যে ভাত দিয়েছি আলু ভাজি নিচ্ছি। তো ভাত বলতেছে আমাকে যে ও খেতে পারে না, বেশি দিয়ে দেই নাকি, যতগুলো দিয়েছি বলছে ওগুলো খেতে পারে না। আর না খাওয়ার কারণ আমি বুঝতে পারতেছি, কারণ হচ্ছে সে দেখছে যখন এই ইডলি খাবে, ইডলি খাওয়ার পরেই তো পেট ভরে যাবে, তারপরে আবার একটার সময় কীভাবে ভাত খাবে, সেই জন্য হয়তো খেতে পারে না ও। তো ভাবলাম আগামীকালকে দেখে ভাত একটু কমিয়ে দেব। তো এখানে রেহানের পাপার জন্য রেডি করতেছি এগুলা, কারণ রেহান আর রেহানের পাপা একসাথে চলে যাবে, রেহানকে নিয়ে যাবে আর একেবারে ডিউটিতে চলে যাবে, ওকে স্কুলে দিয়ে আর ডিউটি যাবে, তাই দুজনের জন্য রেডি করতেছি। রেহানকে দিয়ে দিয়েছি চা দিয়ে চিড়া দিয়ে। তো এই যে এরা দুজন খেয়ে ফেলেছে, এখন রেহানের পাপা রেহানকে কাপড় পরাচ্ছেন। আর আমার রেহানের ড্রেসগুলো না একদম ছোটো হয়ে গেছে, টাইট হয়ে গেছে। ও বলতেছে স্কুলে গিয়ে উঠতে বসতে একেবারেই আরাম পায় না, ও অনেক কষ্ট হয়। তো ওর পাপা বলতেছে যে ওর জন্য ড্রেস কিনতেই হবে, না হলে হচ্ছে না, যে দেখো কত টাইট ড্রেসগুলো। আর এই ড্রেসগুলো যখন ও প্রথম স্কুলে গিয়েছিলো তখন কিনে দেওয়া হয়েছিল, 3 বছর হয়ে গেছে। তো যখন প্রথম দিয়েছিলাম তখন একটু লস দিয়েছিলাম, যাতে কয়েকদিন পরতে পারে,
সেই জন্য 3 বছর গিয়েছে। তো এখন হচ্ছে আবার নতুন আর একটা ড্রেস কিনে যেতে হবে ওকে। তোমাকে বলছিলাম একটু দাঁড়াও, ওখানে একটু ভিডিও করি, ফার্স্ট স্কুল যাচ্ছে আজকে। তাই তো এই যে ওর অনেকগুলো বই দেয় ওদেরকে স্কুলে, বই কম থাকে, নোটবুক যেগুলো ওগুলো বেশি থাকে। 16টা নোটবুক দিয়েছে, 17টা নোটবুক দিয়েছে, আর ওগুলো অনেক বাড়ি থাকে। আমি কয়টা রুমে রেখে দিয়েছি 4-5টা, আর বাকিগুলো 6টা না 7টা বই আর এই 12টা মতো নোটবুক। তো অতগুলো ও নিতে পারে না, তাই ওর পাপা নিয়ে যায়। আমার ভাইয়ের সাথে যেতে পারতো সাইকেলে করে, কিন্তু ওর বইয়ের ব্যাগটা বেশি আর কি ওজন, তাই ওর বাবার সাথে যায়। তো এই যে চলে যাচ্ছে ও, তো দুইজন চলে যাচ্ছে, একটু পর আমার ভাইও চলে যাবে, তারপর আমরা মামে ঘরে একা একা থাকি। তো এখন হচ্ছে রুহানি ঘুমিয়ে গেছে, সবাই সবার কাজকর্মে চলে গেছে। আমি ভাবলাম এই রুমের এই শেলফটা একটু খালি করব, কারণ হচ্ছে গ্রাম থেকে আমার মামা আসতেছেন, আমার বড় মামা, এখানে ডাক্তার দেখানোর জন্য। ওনার শরীরে আর কি একটু প্রবলেম আছে। তাই তো আমাদের এখানে হায়দ্রাবাদে EIG হসপিটালটা, গ্রামের কলকাতার অনেক জায়গার মানুষ আসেন ওইখানে ডাক্তার দেখানোর জন্য, বেশিরভাগ বাঙালি বেশি থাকেন ওইখানে। আমরা যখন গ্রাম থেকে আসছিলাম, আমরা যে ট্রেনে করে আসছি সেই ট্রেনে অনেকজন আসছিলেন কলকাতা, যে এখানে ডাক্তার দেখাবে ওই হসপিটালে। তো অনেক মানুষ আসেন, শুধু বাঙালি বেশি আসেন। আমার মামাও আসছেন ওইখানে ডাক্তার দেখানোর জন্য। কিছুদিন আগে আমার মার একজন চাচাতো ভাই আসছিলেন, উনি ডাক্তার দেখে গিয়েছিলেন, ওনার ভালো হয়েছে, তাই এখন মামা আসছেন আমাদের আর কি বড়ো মামা। তো এই যে নোটবুকগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে নতুন, তো ওইগুলো আমি রেখেছি, ওইগুলো যখন দরকার পড়বে তখন দেব, আর বাকি সব দিয়ে দিয়েছি। আর যদি দরকার না পড়ে তাহলে ওগুলো দিয়ে টিউশন করতে পারবে, টিউশনের জন্য তো লাগবে বই আর নোটবুক। ওগুলোর পয়সা আলাদা দিতে হয় স্কুলে, ড্রেসেরও পয়সা আলাদা লাগবে। তারপর হচ্ছে এখানে পড়াতে গেলে অনেক খরচা আছে। এই যে এখন দুপুরে রান্না করব, তো দুপুরে হচ্ছে আমি এই যে পায়াগুলো রান্না করব। তো এখানে রান্নাটা করে ফেলেছি, এই রান্নার রেসিপি শেয়ার করব আমি, কারণ এটা খাওয়ার পর আমি এখন বুঝতেছি অনেক মজা হয়েছে, তাই ভাবলাম রেসিপি শেয়ার করব। ভাত আর ওই পায়া রান্না করেছি, আর ভাবছিলাম এই ডালটা রান্না করব, বুটের ডাল। তো রান্না করতে যাওয়ার পর দেখি যে নেহারিটা রান্না করেছি না, মরিচের পাউডার শেষ হয়ে গেছে আর নেই। তো এখানে পাপাকে বলছি আনার জন্য, ও আনলে বিকেলে রান্না করব। আমার ভাই দুপুরে খাওয়াতে আসছে, তো খাওয়াতে আসার সময় এই যে দা বটি ওগুলো দাঁড় করার জন্য একটা মেশিন নিয়ে আসছে। ও তো ওল্ডিংয়ের কাজ করে, ওর দোকানে আছে ওইগুলো, কয়েকটা হাড্ডি রয়ে গেছে অনেক বড় বড়, কাটা যাচ্ছিল না। তো আমি বলছিলাম যে এগুলো দাঁড় করানোর জন্য যদি কাটা যায় তাহলে ভালো হতো, সেই জন্য নিয়ে আসছে ও। তারপর এখানে পাপাও এসে গেছেন, তো এখানে পাপা আসার সময় এই যে রসগোল্লা নিয়ে আসছেন। তো এগুলো আমার অনেক পছন্দ, কিন্তু আমি একটু আর কি কম খাই, কারণ আমার ভয় লাগে সুগার ডায়াবেটিস হওয়ার, কারণ আমার মার আমার আমাদের নানি বাড়ির সবার ডায়াবেটিস, তাই ভয় লাগে আমার। এখানে হচ্ছে এগুলো কাঁঠাল, এই কাঁঠালগুলো হচ্ছে 100 টাকা, একটা কাঁঠালের পিস 5 টাকা, অনেক রেট বেশি এখানে। আমি খাবো খাবো বলছিলাম, আর আমার রেহানও বেশি পছন্দ করে, তাই নিয়ে আসছেন ওর পাপা। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।